ভাই একটু পার করে দেন। আসলে ভ্রমণের ইচ্ছাটা আমার ছোটবেলা থেকেই, যেমন আমার জন্ম হয়েছে নেত্রকোনায়, কিন্তু আমার বড় হয়েছে আমি সুনামগঞ্জে। তো সেখানে সুনামগঞ্জের আবহাওয়াটা ওইরকম যে মানে মেঘালয়ের পাদদেশে বড় হওয়াটা অন্যরকম একটা ভাইব আছে এখানে। আর সবচেয়ে বড় মানে যে জায়গাটা সেটা হচ্ছে আমার বাবা মা। ছোটোবেলা থেকে দেখা যেত বাবা মা আমাকে মানে ভ্রমণের জন্য উৎসাহিত করতো আর কি। যখন আমি বইয়ে পড়ি, যখন দেখা যায় যে উত্তরা গণভবন কোথায় অবস্থিত, এই প্রশ্নটা মাথায় আসছে, যে কেউ ভাববে যে মানে উত্তরা গণভবন কোথায় অবস্থিত, সেটা আমি যখন গিয়ে দেখলাম, বই পড়ছি একটা, আমি অনেকবার পড়ছি এটা নাটোরে অবস্থিত, নাটোরে অবস্থিত। কিন্তু যখন আমি গেলাম নাটোরে, গিয়ে যখন দেখলাম উত্তরা গণভবন, যে আমি যা বইয়ে পড়েছি ঠিক সেই জিনিসটা আমি চোখের সামনে দেখতেছি, তখন আলাদা একটা আনন্দ কাজ করে, মানে ভালো লাগা কাজ করে, বা এটা কোনো দিন ভোলার কোনো সম্ভাবনা নেই। আমি যদি বলি চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে সুন্দর, এটা আসলে এভাবে বলা যায় না। দেখা যায় বাংলাদেশের চৌষট্টি জেলার 64টা সৌন্দর্য রয়েছে, বা প্রত্যেকটা জেলার আলাদা 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 আঙ্গিকে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। বিভিন্ন ঋতু ভেদে যে পরিবর্তনটা হয় বাংলাদেশে, সেটা আমি মনে করি যে সুনামগঞ্জে একটু বেটার পাওয়া যায়। আমাদের 64 জেলার প্রায় মানে 64 রকমের খাদ্যাভাস আপনি দেখেন, বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন ঐতিহ্যবাহী খাদ্য রয়েছে। যেমন নেত্রকোনায় বালিশ মিষ্টি, আপনি ভোলা দেখা যায় গরম মিষ্টি, এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিভিন্ন খাদ্যের বিভিন্ন মানে পরিবর্তন রয়েছে। দেখুন আপনি কোনো জায়গায় দেখবেন যে পেঁয়াজ বেশি খায়, কোনো জায়গায় দেখবেন যে জিরা খায় বেশি, কোনো জায়গায় ঝাল বেশি খায়, কোনো জায়গায় ঝাল কম খায়। তো এরকম অনেক ভেরিয়েশন আছে বাংলাদেশের বিভিন্ন খাদ্যাভাসে। নৈসর্গিক সৌন্দর্যটা অবশ্যই, এটা আমি না, প্রত্যেকটা মানুষের নৈসর্গিক সৌন্দর্য ভালো লাগে। তো অন্যভাবে যদি দেখি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। যেমন আপনি দেখেন যে দিনাজপুর, তারপর বাগেরহাট, তারপর অনেক জায়গায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে এখনও কিন্তু সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। আপনি দেখেন যে উত্তরবঙ্গের দিকে যদি আমি খেয়াল করি, দেখা যায় যে কুড়িগ্রামে, তারপর হচ্ছে যে গাইবান্ধা, রংপুর, ওই সব অঞ্চলে দেখা যায় অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। 400 বছরের পুরনো মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, এগুলোর রক্ষণাবেক্ষণ না করার ফলে এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমি দেখলাম যে, দেখে খুবই আশ্চর্যিত হলাম যে কুড়িগ্রামের একটা মসজিদে মানে প্রাচীন স্থাপনা ভেঙে টাইলস করা হচ্ছে। শুধু কুড়িগ্রামে না, আমি উত্তরবঙ্গের বেশ কয়েকটা মসজিদে এরকম অবস্থা দেখেছি। আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে গাছ কাটা হচ্ছে, মানে আমি মধুপুরের কথা অবশ্যই বলবো, মধুপুর জঙ্গলে, টাঙ্গাইলে মধুপুর জঙ্গলে আমি দেখলাম যে হঠাৎ করে দেখলাম সকালবেলা এসে যে অনেকগুলো গাছ পড়ে আছে, সন্ধ্যাবেলা সেগুলো নাই, হ্যাঁ নিয়েই চলে গেছে এখান থেকে, বা রাতের বেলা সে গাছ কেটে নিয়ে গেছে। তো এইসব কিছু জায়গা মানে বন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের যে আওতাধীন যারা রয়েছে, তাদের আসলে এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত আমি বলবো মনে করি। পর্যটন শিল্পের কথা যদি চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে এটাকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করলে, আপনি ধরেন ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, হাওয়ার ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, হিস্ট্রিক্যাল ট্যুরিজম, রিলিজিয়াস ট্যুরিজম, প্রত্যেকটা ট্যুরিজমের খাতগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। ফরেন ট্যুরিস্ট যদি চিন্তা করি, তাহলে আমি বলবো যে খুবই কম, কারণ আমি তেমন একটা পাইনি। যতজনের সাথে আমার ইন্টারাকশন হয়েছে বা কথা মানে কথা হয়েছে, তাদের সাথে আমি একটাই মানে ইয়ে পেয়েছি, যেটা হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থা এবং সিকিউরিটি, তারা কোনোটাতে আসলে স্যাটিসফাইড না। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আসলে আমি মনে করি সেখানে দক্ষ লোক দরকার, যারা ঘোরাঘুরি করে, যারা হচ্ছে যে ঘুরতে পছন্দ করে এবং সেই ঘোরাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকে আসলে সামনে এগিয়ে আসা উচিত এবং তাদেরকে নিরলস পরিশ্রমের ফলেই বাংলাদেশের ট্যুরিজম সেক্টর এক অনন্য উচ্চতায় চলে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমার যে বন্ধুবান্ধব ছিল, আমি বন্ধুবান্ধবের বাসায় ছিলাম এবং 64 জেলায় আমি কোথাও কোনোদিন হোটেলে থাকতে হয় নাই। এটা আমার কাছে সবচেয়ে মজা যে আমি কোথাও কোনোদিন হোটেলে থাকিনি, আমি র ফিলটা পেয়েছি বাংলার। আমি দেখা যায় যে প্রত্যেকটা গ্রামে গিয়েছি, গ্রামে বন্ধুবান্ধবের সাথে থেকেছি, তাদের জীবন ধারার যেই যাত্রাটা রয়েছে সেটা আমি খুবই কাছ থেকে দেখেছি আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সা আমার লাগেনি বললেই চলে।